হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন আর আপনারা দেখছেন লাভ অফ টেকনোলজি। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো আমাদের প্রত্যেককে হিসাব নিকাশের সাথে আমাদের সম্পর্ক সবসময়ের। তো এই হিসাব নিকাশ রাখতে গেলে বিভিন্ন ধরনের নোটপ্যাড ইউজ করতে হয় এবং বিভিন্ন কিছু ইউজ করতে হয়। তো আজকে যেই অ্যাপসটি দেখাবো সেই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনাদের প্রতিদিনের আয় ব্যয় এবং কত টাকা কি হলো, কত টাকা কোন দিকে গেল, কীভাবে কোথায় খরচ হচ্ছে এই বিষয়টি সম্পর্কে দেখাবো। এই অ্যাপসটি খুব ভালো এবং আপনি এটি রিকভার করতে পারবেন, যদি কোনো সময় অ্যাপসটি ডিলিট হয়ে যায় ফিরে আনতে পারবেন খুব সহজে। তো চলুন দেখি এটি এটি কীভাবে কাজ করে থাকে। তো চলুন শুরু করা যাক। এই অ্যাপসটির সম্পর্কে কথা বলতে চাচ্ছি, অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন, জাস্ট শুধু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যাপসটিকে ওপেন করব। এখান থেকে আপনাকে ভাষাটা সিলেক্ট করে নিতে হবে, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই যে বাংলা প্রয়োগ করুন। যেহেতু আমি বাঙালি তো অবশ্যই বাংলাটি দেব। এখানে এটি দিতে হবে, মোবাইল নাম্বারটিও দিতে পারেন, 6 ডিজিটের একটি মোবাইলে কোড যাবে, ওই কোডটি এখানে দিতে হবে জাস্ট। তো এই যে এখানে যাবেন, এমন এমন অবশ্য আসবে না, এই যে এখানে যাবেন গিয়ে এই যে নতুন খাতা, এখানে প্রেস করে আপনার নাম দিতে পারেন বা আপনার দোকানের নাম। আমি জাস্ট আমার নামটা দিচ্ছি, এই যে পরবর্তী। তো এই যে এখানে 20 লাখ লোক এটি ব্যবহার করে থাকে, বেশ ভালো একটি অ্যাপস। এই যে এখানে আরও কিছু তথ্য পাচ্ছেন, আপনার প্রোফাইল, এখান থেকে আপনার পিকচারটি লাগিয়ে নেবেন, এখানে আপনি লক দিতে পারেন, অ্যাপসের ভাষা পরিবর্তন করতে পারেন জাস্ট, ইত্যাদি ইত্যাদি। তো এখানে গ্রাহক যোগ করুন, মানে আপনি কার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছেন কি না বা তার নাম্বার সহ, এগুলো আপনি এখানে যোগ করতে পারেন। এখানে যাবেন, জাস্ট কোনো সেভ নেই, গ্রাহকের নাম লিমন রক, হ্যাঁ নাম্বার একটি দিয়ে দিলাম, সংরক্ষণ করলাম। তো নাম্বার আর মোবাইল নাম্বার আর গ্রাহকের নামটা অবশ্যই দিতে হবে, জাস্ট এটির মাধ্যমে আপনি তাকে চিনবেন এবং এই যে হোয়াটসঅ্যাপের সাহায্যে সাথে সাথে এখানে কল করতে পারেন আপনি। তো হ্যাঁ, এখানে এই যে লেনদেন যোগ করতে বলছে, আপনি কত দিয়েছেন, আপনি দিয়েছেন কত, এই যে দেখুন আপনি দিয়েছেন। এখন আপনি যদি তাকে টাকা যদি দিয়ে থাকেন, হাওলাত হোক আর ব্যবসায়িক কোনো কারণে হোক, এই যে আপনি যদি দিয়ে থাকেন, তো আমি দিয়েছি 5000 টাকা জাস্ট একটি উদাহরণ। এখানে আপনি ডিটেলস লিখে রাখতে পারেন, আমি একটু জাস্ট এমনিতেই রাখলাম। তো লেনদেনটি সংরক্ষণ হয়ে গেল, এই যে দেখুন ব্যালেন্স 5000 টাকা, তারা আপনাকে কখন পেমেন্ট করবে এখানে আপনি তারিখটি সেট করে দিতে পারেন। ব্যবসার জন্য একটি খুব কাজের একটি অ্যাপস হতে যাচ্ছে। তো এখানে 12 তারিখ দিয়ে দিলাম, তো 2 দিনের পরে আর কি দিবে। এখানে মানে SMS আপনাকে পাঠিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে এ সম্পর্কে, আর আপনি কত পেয়েছিলেন। আপনি ধরেন এখানে 5000 টাকা দিয়েছেন তাকে, কিন্তু আজকে দিয়েছেন, কিন্তু আপনি কালকে টাকা কিছু টাকা পেয়েছেন, জাস্ট 2000 টাকা, 200 টাকা বা 2000 টাকা পেয়েছি কালকে, এখানে 11 তারিখে পেয়েছি, এদের ঠিক আছে। জাস্ট এখানে আপনি বিবরণ লিখতে পারেন, এখানে ছবি গ্যালারি থেকে তার ছবি বা আপনি কোনো কিছু রাখতে পারেন, ছবি টবি বা কোনো কিছু, এই যে সংরক্ষণ করে দিলাম। তো এই যে দেখুন, চ এই বিবরণ, ওই বিবরণটি এখানে আছে, জাস্ট এই যে এখানে পেয়েছেন, মানে আমি পেয়েছি, আমি দিয়েছি 5000 টাকা আর আমি পেয়েছি 2000 টাকা, তো আর 3000 টাকা থাকে, এই যে ব্যালেন্স আপনার 3000 টাকা, লিমন কি লিমন আপনাকে দেবে। তো বন্ধুরা, এই এটি এইভাবেই কাজ করে থাকে, এই যে এখানে প্রেস করে এই যে SMS করে তাকে পাঠিয়ে দিতে পারেন, এবং আপনি কল দিয়েও তাকে জানিয়ে দিতে পারেন যে টাকা পাই বা একটু তাকাদা দিতে পারেন, যাকে আঞ্চলিক ভাষা বলে। তো বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এখানে প্রোফাইলে গিয়ে এই লিমনে যেহেতু সেভ করে রেখেছি, এটি এই লিমনে সেভ করে রেখেছিলাম। তো এই যে দেখুন, এই যে আপনি পেয়েছেন, তো এখানে গিয়ে আপনি বিস্তারিত ডিটেলসটি
চেক করে নিতে পারেন। আর অ্যাপসটি অবশ্য আমি যে দেখাইলাম এটাই শেষ না, আপনি যদি নিজে যদি 10-15 মিনিট যদি ঘাটাঘাটি না করেন অবশ্যই কিচ্ছু বুঝবেন না। তো অবশ্যই আপনাকে এই অ্যাপসটি দেখার সাহায্যে আপনাকে কিছুক্ষণ অ্যাপসটি সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে, যেহেতু বাংলায় দেওয়া রয়েছে এটি তেমন একটি যে কঠিন একটি বিষয় তা না, এখানে আপনি অনেক হিসাবগুলো সেভ করে রাখতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট দেন শেয়ার করে আমাদের পাশেই থাকুন। বাই বন্ধুরা।